আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলের আরও একটি এপিসোড দেখার আজকে তৈরি করে দেখাবো বাঙালিদের অতি পছন্দনীয় একটি খাবার যার নাম হচ্ছে হাঁসের মাংস ভুনা হাঁসের মাংস রান্না করার জন্য মূলত দুটো সমস্যা অনেকেই পড়ে থাকে নাম্বার এক মাংস সিদ্ধ হয় না আর নাম্বার দুই হচ্ছে রান্নার পরেও গন্ধ থেকে থাকে এই দুটোর সমস্যার সমাধান করে দেখাবো আজকে চলুন দেখে নেওয়া যাক প্রথমে হাঁসগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম ভালো করে পশমটা বেছে নিতে হবে এবং হাঁসগুলোকে ভালো করে মেরিনেট করে রাখতে হবে আমি এখানে মেরিনেট করে রেখেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু আদা ও রসুন লবণ দিয়ে মেখে রেখেছিলাম চল্লিশ মিনিটের জন্য আর এখানে নিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা ও লবঙ্গ আর ওই যে কড়াই কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করা তেল পেঁয়াজ বেরেস্তা করা তেলের মধ্যে এখন আমরা এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যখন সুন্দর একটি এরোমা ছড়াবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ পেঁয়াজটাকে খুব বেশি কুচি করতে হবে না কারণ হচ্ছে হাঁসের মাংসটা সিদ্ধ হতে হতে এই পেঁয়াজগুলো একদম গলে যাবে আর আমার এই পেঁয়াজগুলো যেহেতু দেশি পেঁয়াজ তা এগুলো খুব সুন্দরভাবেই কিন্তু গলে যাবে যখন এরকম সফট হয়ে যাবে পেঁয়াজগুলোকে আমি এখন পরিপূর্ণ ব্রাউন কালার করব না কেন করব না আপনারা রেসিপিটি দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন এখন আমরা এই নরম পেঁয়াজের দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এখানে ভাজা জিরার গুঁড়া আর এখন দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া মতো লবণ এখন আমরা এগুলোকে এই যে তেলের মধ্যেই দিয়ে একটু কষিয়ে নেব সরাসরি তেলের মধ্যে দিলে এতে করে তরকারির কালারটা খুব সুন্দর আসে এখন আমরা দিয়ে দিব সরিষার তেল আমি যেভাবে করছি এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনারা নিরাশ হবেন না খুব ভালো লাগবে আর এখন দিয়ে দিলাম আমি আদা ও রসুন যেহেতু এখানে আমার হাঁসের মাংসের পরিমাণ একটু বেশি তাই আমার রসুনের আদা রসুনের পরিমাণটাও একটু বেশি লেগেছে আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী আদা রসুনের কোয়ান্টিটিটাও কম বেশি করে নিতে পারবেন এখন দিয়ে দিব জিরা বাটা এই জিরা বাটাটা দেওয়ার ফলেও কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার ছড়াবে এখন আমরা খুব ভালো করে কষিয়ে নেব এই যে মশলাটা কষানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মশলাটা কষানোর উপরে আপনার রান্নার টেস্ট অনেকাংশে কম বেশি হতে পারে যত ভালো কষাবেন মশলাটা তত ভালো এটা টেস্ট পাবেন আর যদি কম কষান সেক্ষেত্রে টেস্টটাও কিন্তু কম আসবে একটু পানি দিয়ে কষিয়ে নেব অন্যথায় মশলাগুলো পুড়ে যাবে এভাবে আমি বেশ কয়েকবার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আমি আবারও বলছি কষানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন আমি সামান্য একটু পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব কারণ হচ্ছে এই যে কষানোটা এই কষানোটা খুব জরুরি এই হাঁসের মাংস রান্না করতে কষানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখন আমরা কাঁচামরিচ দিয়ে হাঁসের মাংসগুলোকে দিয়ে দিব মশলাগুলো আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি কয়েকবার পানি দিয়ে এখন আমাদের মশলা কষানো হয়ে গেলে হাঁসের মাংসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে তো হাঁসের মাংসটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার ফ্লেমটা থাকবে মিডিয়াম হিটে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন হাঁসের মাংস থেকে কিন্তু বেশ পরিমাণের পানি বের হয়েছে এখন আমি কোনো প্রকারের পানি দিব না কারণ এই পানির মধ্যেই আমি মশলাটা এবং হাঁসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব আরও দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দশ মিনিট পর আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এই মাংসটাকে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিতে পারেন তো আমি এখানে আজকে প্রেশার কুকারে করব না এই প্যানের মধ্যেই করে নেব তো সেজন্য আমি কিছুক্ষণ পরে পরে ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি যাতে করে এই মাংসটার প্রত্যেকটি গায়ে গায়ে খুব ভালো করে মশলাগুলো লেগে যায় এবং নিচে না লেগে যায় তো এটা কিন্তু যাতে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরপর আমি এটাকে কষিয়ে নিয়েছি মাংসটা যখন আমার এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি আলু আর দিয়েছি কাঁচামরিচ ও রসুন কয়েকটি আস্ত রসুন দিয়েছি এতে করে এটা টেস্টও ভালো আসে আর আমার কাছে এই মাংসের মধ্যে আস্ত রসুনটা দিতে এবং খেতে ভালো লাগে তো আমি করি সব সময় মাংসের মধ্যে আস্ত রসুনটা দেওয়ার বিশেষ করে হাঁসের মাংস এবং গরুর মাংসতে আমি এই রসুনগুলো দিয়ে থাকি আস্ত রসুন তবে অনেক বেশি দেওয়া যাবে না তাহলে রসুনের গন্ধটা আবার খুব বেশি চলে আসবে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের মশলার মধ্যে ভালো করে মাংসটা কোষানো হয়ে গিয়েছে এখন গরম পানি দিয়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি এটাকে ঢাকনা ঢাকনা মিনিট রান্না করি খুলে আরও আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে প্রত্যেকটি মাংস খুব ভালো করে সিদ্ধ হয় এবং সুন্দরভাবে মশলাগুলো লেগে যায় এখন আমরা দিয়ে দিব কাঁচামরিচ এই কাঁচামরিচটা ঝাল হবে না সুন্দর একটি ফ্লেভার ছড়াবে আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া রান্নাটা আমার অলরেডি শেষের দিকে চলে আসছে তবে এখানে আবারও আমরা কিছু একটা ইনগ্রেডিয়েন্টস বাকি আছে সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসের টেস্টও ভালো আসে আর ওই যে গন্ধটা সেটাও কিন্তু দূর হয়ে যাবে আমি যে যেভাবে তৈরি করেছি এই প্রসেসগুলো আপনারা অবশ্যই ফলো করে বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এভাবে তৈরি করবেন মাংসটা খুবই জুসি থাকবে এবং দেখুন রসুনটা খুব সফট একদম মাখনের মতন হয়ে গিয়েছে আমার রেসিপি ফলো করে বাসে ট্রাই করবেন ভালো থাকবেন সবাই পরবর্তী রান্নার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ